প্রতিরক্ষা সহ 27 মন্ত্রণালয় সামলাবেন ডক্টর ইউনুস, স্বরাষ্ট্রে এম শাখাওয়াত, আইনে আসিফ নজরুল, নাহিদ আসিফকে দেওয়া হয়েছে আইসিটি ও যুব মন্ত্রণালয়ের দায়িত্ব। জাতীয় স্মৃতিসৌধ উপদেষ্টাদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের শ্রদ্ধা নিবেদন, ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্ক একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরই আমাদের লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন, বিএনপির সঙ্গে আবাসিক প্রতিনিধির বৈঠক, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইইউ। সেনা প্রহরায় একে একে শুরু হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম, ভীতি কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে কাজ করতে চান পুলিশ সদস্যরা। আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই। সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশের সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। যথারীতি সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও পরিবহন, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষাসহ মোট 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এছাড়া সালেহউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আরও তিন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিধানরঞ্জন রায় এবং ফারুক ই আজম এখনও শপথ গ্রহণ না করায় তাদের দফতর নির্ধারণ হয়নি। দায়িত্ব পাওয়া নিজ নিজ খাতকে সচল এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, এমনটা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ সময় তারা বলেন, দেশের বিভিন্ন খাতকে জনবান্ধব এবং সহজ করতে দরকার সমন্বিত প্রচেষ্টা। তবে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী। পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং ও পুঁজিখাতকে সচল করতেও উদ্যোগ নেবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে একটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং পুঁজিবাজার আছে,
তাই না, অন্য করে সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করবো। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন, সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম, বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য। আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্ক একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে জনগণের, সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। যেহেতু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো, এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30 কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এ সময় বাজানো হয় বিউগল, জানানো হয় রাষ্ট্রীয় সালাম। পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। উপস্থিত 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা। প্রথমেই ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ, এমনটা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইজ। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, সকলে মিলেই গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ছাত্রনাগরিক অভ্যুত্থান শেষে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর তিনি বিএনপির সঙ্গে বৈঠক করল জাতিসংঘ। শুক্রবার বেলা 11:00 দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কূটনীতিক গোয়েন লুইস জানান কি করে জাতিসংঘ বাংলাদেশ আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কূটনীতিক গোয়েন লুইস জানান, কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়েই এই আলোচনা। এই ইস্যুতে দেশের অন্য সব দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে দেশের, সেসব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে, সেই সাথে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব। সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই শঙ্কা কেটে গেছে এবং সেই শঙ্কা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। ভাই, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নেই, বাংলাদেশেও নাই বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে ছিলেন ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। সাইফুদ্দিন রবিন, জুমরা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে গণতন্ত্রকে এগিয়ে নিতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তার আগ্রহ জানিয়েছে ইইউ। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি, কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। রাষ্ট্র সংস্কারে তাদের যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন এমনটাই মনে করে দলটি। নির্বাচন পদ্ধতির সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অর্থনীতিকে সচল করা সহ 13 দফা দাবি তুলে ধরেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরদিনই সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি। নতুন সরকারকে সমর্থন ও অভিনন্দন জানায় দলটি। কমিশন গঠন করে শিক্ষার্থী, জনতা ও পুলিশ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। রাষ্ট্র সংস্কারে আরো বেশ কিছু দাবি তুলে ধরা হয় এ সময়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো বিনিময়ে ফিরে আনা, অর্থনীতি যেন মুখ থুবড়ে না পড়ে সেজন্য দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত, উৎপাদন ব্যবস্থা চলমান রাখার কথাও বলেন জাতীয় পার্টির মহাসচিব। উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করার সেই সহায়তা করা হয়। অনেকদিন ধরেই নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলে আসছে জাতীয় পার্টি। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনে ভারসাম্য আনার পরামর্শ দেন চুন্নু। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি। নির্বাচন কমিশন দুদক, পিএসসি সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রভাবমুক্ত রাখারও দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জাপা। নির্বাচন যাতে দেন সেই দাবি করছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভীতি কাটিয়ে খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো, কাজ শুরু হয়েছে সীমিত পরিসরে। এদিকে নতুন আর হামলার ঘটনা ঘটবে না এমন আশ্বাস জনসাধারণের। আর বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনীটি। সকালে সেনা পাহারায় কার্যক্রম শুরু হয় কয়েকটি থানায়। রাব্বি সিদ্দিকীর রিপোর্টে থাকছে বিস্তারিত। মাত্র একদিন আগেও পুলিশ স্টেশনগুলোর মূল ফটকে ছিল তালা, বন্ধ ছিল সেবা কার্যক্রম। তবে একদিনের ব্যবধানে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায়।
শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো। কর্মস্থলে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন সবাই। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে আবারও জনগণের আস্থা অর্জন করতে চান তারা। আমরা একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা। পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। এদিকে পুলিশ সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে, ওনাদের পাশে দাঁড়াতে। আমাদের সেনাবাহিনী বাইরে আছেন, পাশাপাশি আমরা সাধারণ জনতা ব্যবসায়ী, আমরাও ওনাদেরকে সহযোগিতা করবো। অবশ্যই ফিরে আসা উচিত। রাস্তার যে অবস্থা এবং রাতে যে শুনশান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বসবাস করা কঠিন হয়ে যাবে। তথ্য পেয়ে আমি থানায় আসলাম, এসে দেখলাম যে থানায় কাজ চলতেছে। তা আমি আমার সমস্যার কথা বললাম, ওনারা আমার এটা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার। সেনাপাহারায় রাজধানীর থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যদিও তা সীমিত পর্যায়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এখন থেকে থানাগুলো যদি সক্রিয় না হয় তাহলে আরও অবনতির শঙ্কা করছেন নগরবাসী। রাব্বি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। GPH Quantum B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সাভার শিল্পাঞ্চলে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। সকালে জামগড়া এলাকায় উইন্ডি গ্রুপের হলিউড পোশাক কারখানা সহ আশেপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনী সেনা কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, পোশাক খাতের জায়গা সচল রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে মাঠে কাজ করবে সেনাবাহিনী। এ সময় বিজিএমইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে। তারা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে চায়, তাই কাল থেকেই সকল পোশাক কারখানা খোলা রাখা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করেছেন শিক্ষার্থীরা, রয়েছেন আনসার সদস্যরাও। কেরানীগঞ্জ, কদমতলি, গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে কাজ করেছেন শিক্ষার্থীরা। যানজট নিরসনে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে সহযোগিতা করছেন তারা। গাড়ি থামিয়ে চেক করছেন কাগজপত্র, রয়েছে আনসার এবং রোভার স্কাউট সদস্যরাও। বান্দরবনের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মী, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। এছাড়া সকালে বন্যা পরবর্তী সাঙ্গু নদী পার এবং বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ক্লিন বিডি, বিডি ক্লিন, স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ফেনীতে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাসেবকরা। বৃষ্টি উপেক্ষা করে তারা শহরের ট্রাকিং রোড, মহিপাল, ডাক্তারপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে লালমনিরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকদের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থী এবং গার্ল গাইড সদস্যরা। জেলার প্রবেশদ্বার, মিশন রোড সহ ব্যস্ততম সড়কগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছেন তারা। দর্শক, এই ছিল যমুনা নিউজের।